প্রতিটি মানুষের জীবনেই থাকে বেশ কিছু কথা, যেগুলোকে সবসময় লুকিয়ে রাখতে ভালোবাসে সে। আর মানুষের এই গোপন করা কথাগুলোর ওপর ভিত্তি করে গড়ে ওঠে নানা রকম দুর্গম সব রহস্য। কোনোটা একেবারেই পারিবারিক, থেকে যায় অন্দরমহল অবধি, কিন্তু এমন কিছু গোপন কথা আর ঘটনা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, যেগুলো ঘটিয়েছে বড় ধরনের দুর্ঘটনা। বলাই বাহুল্য, সে কারণেই তারা জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। আসুন জেনে নিই ইতিহাসের এমন কিছু গোপন সত্যের কথা। টাইটানিকের গোপন কথা। আমরা সবাই জানি টাইটানিক ডুবে গিয়েছিল বরফের সাথে ধাক্কা লেগে। তবে প্রায় 1500 মানুষ সেই দুর্ঘটনায় মারা গেলেও কিছু মানুষ বেঁচে গিয়েছিলেন, আর তাদের ভেতরে অন্যতম একজন ছিলেন জাহাজটির বেঁচে যাওয়া একমাত্র কর্মকর্তা, সেকেন্ড অফিসার চার্লস লাইটোলার। এই সত্যিটা কেবল তিনিই জানতেন, আর কেবল তার স্ত্রীকে জানিয়েছিলেন, আর তার স্ত্রীও সেটিকে সযত্নে গোপন করে গিয়েছিলেন আজীবন। তবে মৃত্যুর আগে পরিবারের এই গোপন সত্যটা জানান তিনি নাতনি লুইস প্যাটেনকে। নিজের বইয়ে সত্যিটা প্রকাশ করেন প্যাটেন, আর সত্যিটা ছিল এই যে টাইটানিক বরফের সাথে ধাক্কা লাগতই না, তখন নতুন জাহাজ চালানোর নতুন রকমের নিয়ম তৈরি হয়েছিল, আর সেই নিয়মের হেরফেরই বরফে ধাক্কা লেগে যায়। জাহাজের ফার্স্ট অফিসার উইলিয়াম মর্ডক বরফ দেখার সাথে সাথে হিচিন্সকে বলে জাহাজের মুখ অন্যদিকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন, কিন্তু চালক হিচিন্স ভুল করে বরফের দিকেই ঘুরিয়ে ফেলেন জাহাজটিকে। ধাক্কা খায় টাইটানিক বরফের সাথে, এর পরেও হয়তো টিকে যেত জাহাজটি। সাহায্যের আশায় জাহাজ থামিয়ে রাখতে চেয়েছিলেন সবাই, কিন্তু নিজের কোম্পানির নাম খারাপ হওয়ার ভয়ে টাইটানিকের মালিক ইসমে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন জাহাজটিকে। এরপর আর বেশিক্ষণ চলতে পারেনি টাইটানিক, একে ফাটল, তার উপর একই গতিতে ধেয়ে যাওয়া খুব দ্রুতই এর ভেতরে পানি ঢুকে যেতে সাহায্য করে। নিজে বেঁচে ফিরলেও কোম্পানির বদনাম হওয়ার ভয়ে কখনোই মুখ খোলেনি চার্লস। জন ডেমজান যুগের পরিচয়। ব্যাপারটা শুরু হয় বেশ অনেক বছর আগে, যখন 1986 সালে ইসরায়েলিরা তেরেব্লিনকা ক্যাম্পের একজন প্রহরী আইভান দ্য টেরিবল হিসেবে চিহ্নিত করে জনকে। কিন্তু কিছু বছর পর হঠাৎ করেই সত্যিকারের আইভান দ্য টেরিবল ধরা পড়ে এবং মুক্তি পায় জন। তবে এতেও শান্তি মেলেনি তার। 2009 সালে জার্মানিতে ঢোকার পরপরই নাজিদের হাতে ধরা পড়ার পর এসএস এর জন্যে কাজ করার অভিযোগে অভিযুক্ত হন তিনি। নানা রকম বিভৎস ঘটনার সাক্ষী ও প্রহরী ছিলেন তিনি। 28,000 ইহুদিকে হত্যা করার সাথে তার সংযোগ ছিল বলে ধারণা করেন অনেকে। সেই শুরু আবার, যদিও জনের ভাষায় ক্রিমিয়া যুদ্ধের একজন কয়েদি ছিলেন তিনি। জার্মানির সাথে এক হয়ে এরপর ভ্লাভস আর্মিতে যোগদান করে সোভিয়েতের বিরুদ্ধে লড়ছে সে। তবে কেউই সেসব বিশ্বাস করেননি। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। একসময় 91 বছর বয়সে এসে মারাও গিয়েছেন জন ডেমজান যুগ। তার ছেলেও বারবার জানার চেষ্টা করেছেন নিরাপরাধ হওয়ার কথা, কিন্তু সেসবের সত্যি মিথ্যে ছাপিয়ে এখনও সে প্রশ্নটা সবার মনে জেগে আছে। সেটি হচ্ছে, আসলে কে ছিলেন এই জন ডেমজান যুগ? ডেরেক পার্সির রহস্য। ছোটবেলা থেকেই অদ্ভুত এক রোগ বাসা বাঁধে ডেরেক আর্নেস্ট পার্সির মাথায়। স্যাডিস্ট পার্সি পৈশাচিক আনন্দ পেত বাচ্চাদেরকে আঘাত করতে ও মেরে ফেলতে। এমনটা দেখা যেত যে ঠিক যেখানটায় পার্সি থাকত তার আশেপাশেই কোনো না কোনো ছোট বাচ্চা হারিয়ে যেত বা মারা যেত। 20 বছর বয়সে পার্সি তার এই হত্যার কথা স্বীকার করে, তবে সেটা হাতে না হাতে ধরা পড়ার পরেই। তবে মানসিকভাবে অসুস্থ থাকায় মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তাকে। অনেকটা বছর জেলে কাটানোর পরেও কখনো মৃতদের নিয়ে মুখ খোলেননি পার্সি। তবে ধারণা করা হয় আরও 8 শিশুকে এমনভাবে হত্যা করেছিল সে। পরবর্তীতে 64 বছর বয়সে ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে মৃতদের বাবা মা পার্সিকে তাদের সন্তানদের খোঁজ দিতে বলেন। হোক না সেটা লাশ, তবে কিছুই বলেনি পার্সি। নিজের ভেতরে গোপন কথাগুলোকে নিয়েই শেষবারের মতন শ্বাস নেয় সে।